पृथ्वी सृष्टि हलो तुमार शिला पृथ्वी सृष्टि हलो तुमार शिला ओ मदिनार कमली बोला सालम तुमा जोरी होबे ना नारे तकबीर ए पृथ्वी सृष्टि तुमार नामे ओ मदिनार कमली बोला सालम तुमा ओ मदिनार कमली बोला सालम तुमा गोरे रे ढेउ गुलो सब परम्परा नबीर प्रेमे आज तारा पागल पारा जोरे बोलबेन ना पृथ्वी सृजन हलो तुमार शिला ओ मदिनार कमली बोला सालाम तुमा जुरी होबे ना ए पृथ्वी सृष्टि तुमार नामेर ओ मदिनार कमली बोला सालम तुमाय ओ मदिनार कमली बोला सालम तुमाय अल्लाहुम्मा सल्लिया अला अली आलोचना করছিলাম বেসিক্যালি যেটা দরকার ভিত ঠিক করুন ভিত যদি আপনার গন্ডগোল হয় উপরে যত নকশা দাও না কেন আপনার গাড়ি পড়ে যাবে ভিত ভালো করে শক্ত দেন ঘর করার সময় কি ভিত কাঁচা দেন নাকি আর উপরে পাকা করেন নাকি ভিত আগে শক্ত ইসলামের প্রথম ভিত কলেবা দ্বিতীয় ভিত আপনার জীবনে সুন্দর করে সাজান কি পবিত্রতা গোপন অঙ্গ আপনার জীবনের সবথেকে টপ জিনিস সেগুলোকে আপনি সেফটিক রাখুন পৃথিবীর জমিনে আল্লাহ নবী জানিয়েছে যে নিজের গোপন অঙ্গকে হেফাজত করতে পেরেছে কিয়ামতের দিন সে নাজাত পেয়ে গেছে জোরে বলবেন না জোরে বলতে পারো না ঘরের মেয়েগুলো কত বাহারি বাহারি সব জামা পরে ঘুরছে এক একটা জামার দাম 3000 4000 টাকা কাছে গিয়ে দেখুন জামা না সব মোশারি কথা বলছেন না কেন কোম্পানি বলে দিয়েছে ম্যালেরিয়া ডেঙ্গুর প্রকোপ চলছে জামা তৈরি কর दुनिया सब ढुकुक असुविधे नहीं मोशा जानो ना ढुके ओ बे जनेरा नौजवान युवकीरा अल्लाह नबी पाक जबने जानी दिए गए एक नंबर पुरुषेर गोपन अंग हलो नाभि नाभिर नीचे पुरुष देर कपड़ पड़ा हलो हराम माथा ढुकछे नाकि शेखा जाच्छे किछु অনেকে দেখেন নি আমরা তাহারি মাইকে নি বাদি ওখানে এইখানে বাদি কি খাওয়া খেয়েছ হ্যাঁ আরে যাদের পেট মোটা হয় এদের কাপড় সব ঠিক থাকে কলগেট দরে ঠেকিয়ে রেখে কথা বলেন দেখেন হ্যাঁ হ্যাঁ अल्लाह नबी पाक जबाने जानिए दिए गेले नाभिर उपरे आपनार कपड़ पड़ते होबे ओई नाभिटा जदि भूलक्रमे आपनार अलगा होए जाय कबीरा गुनाह होबे पुरुषेर एक नम्बर गोपन अंग कोनटा जोरे बोलो बा ও নজনে যুগিরা দ্বিতীয় নম্বর গোপন অঙ্গ পুরুষের হলো নাভির নিচা থেকে পুরুষ অঙ্গের আগ পর্যন্ত যে খালি পেটটা থাকে যেটাকে তলপেট বলা হয় নিচের বেলি ওইটা হলো আপনার জন্য ওইটা হলো আপনার জন্য দ্বিতীয় নম্বর গোপন অঙ্গ আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন তৃতীয় নম্বর গোপন অঙ্গ একটি পুরুষের পুরুষ অঙ্গটা চতুর্থ নম্বর পঞ্চম নম্বর গোপন অঙ্গ
আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে একটি পুরুষের প্রসঙ্গের সঙ্গে লেগে থাকা আরো দুটি অঙ্গ আল্লাহ নবী জানিয়ে দিলে ছয় নম্বর গোপন অঙ্গ হলো একটি পুরুষের প্রসঙ্গের নিচা থেকে পায়খানা দ্বারের আগ পর্যন্ত যে খালি জায়গা থাকে ওই ললাট অংশটা হলো পুরুষের ছয় নম্বর গোপন অঙ্গ সাত নম্বর গোপন অঙ্গ হলো একটি পুরুষের পায়খানা দ্বার আট নয় নম্বর গোপন অঙ্গ হলো একটি পুরুষের দুটো হাঁটু জোরে বলুন সুবহানাল্লাহ এ নজনেরা তোমরা আমার ভাই বাবা জিরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন ইচ্ছাকৃত ভাবে যদি কোনো পুরুষ নিজের নাভির নিচে কাপড় পরিয়ে অন্য নাভিটা যদি দেখায় ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে হারামি অবস্থায় মৃত্যুবরণ করেছে নাপাক অবস্থায় মৃত্যুবরণ করেছে আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে ইন্নাল আযাবিল কবরি লা ইয়াসতানজিরুনা মিনাল বাউলি পৃথিবীর জমিনে যারা নাপাক অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন পেশাব ফেরার সময় পেশাব ফেরার সময় পেশাব ফিরে পানি নিয়েছে পেশাবের ছিটা ওর গায়ে লেগে গেছে লা ইয়াসতানজিরুনা মিনাল বাউলি ও নিজের জীবনকে নিজের নিজের শরীরকে পবিত্র করে রাখতো না আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইন্নাল আযাবিল কবরে নিশ্চয় ওর মরণের পরে কবরটা হবে আযাবের তাহলে যে জওয়ান যুবক ছেলেগুলো এত পরিশ্রম করে আমাদের মতো সব বড় বড় হুজুরকে আনছে ওরা যদি সারাদিন না মুতিয়ে পানি লেয় এই 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 জলসা জান্নাতে লেবে নাকি নবী বলছে যে ব্যক্তিটা নাপাক অবস্থায় মরে ওর কবরের আজাব বন্ধ হবে না আর আমি হুজুর যদি পনেরো পেয়ে যদি বলি জান্নাতে পৌঁছে দাও পৌঁছে দেবে নাকি পৌঁছে দেবে এক চান্স হুজুরি টানে হেমনি টেনে লেবে বাপ রে বাপ হুজুর তো বাপের লেখা জান্নাত থাকা হুজুরির বাপের তো হয়তো পনেরোর বিনিময়ে জান্নাতে পৌঁছে দাও তোর পেশা ফিরে পানি লাগবে না নামাজ তোর লাগবে না রোজা তোর লাগবে না পাক না পাকে তোর প্রয়োজন হবে না তুই শুধু জলসা দিবি আর আমরা পৌঁছে দেব এ মিয়া শুনে রেখে দাও জেনে রেখে দাও এই হুজুরগুলোকেও কিয়ামতের দিন জাহান্নামী করা হবে আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমার জানিয়ে দিয়ে গেলাম আল আলিমু আউয়ালু ফিন্নার ইন্নামাল কিয়ামা নিশ্চয় কিয়ামতের দিনে একদল আলেমকে বক্তাকে আগে জাহান্নামী করা হবে আমি আলোচনা প্রসঙ্গে আপনাদের আয়াতে কেরিমা রেখেছিলাম আল্লাহ সময়ের কসম খেয়েছে সময়ের কসম খেয়েছে ওয়ালা আসরে আমি আল্লাহ সময়ের কালের কসম খেয়ে বলছি ইন্নাল ইনসানা ফি খুসরে পৃথিবীর জমিনে ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে বিপদগামী হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আমি আল্লাহ জানিয়ে দিলাম সময়ের মালিকও আমি আল্লাহ ওই সময়ের কসম খায় এই কারণে ওরে হুজুর দু ঘন্টা সময় পেয়েছি দুটো হক কথা বলে যা সময়ের গুরুত্ব নেই যার কাছে সময়ের গুরুত্ব যার কাছে নেই ও দুনিয়ায়ও পস্তাবে আখেরাতেও বলো বাপ বলো পস্তাবে যৌবন কবার আসে বাপ যৌবন কবার আসে মৃত্যু কবার আসে বৃদ্ধ হালাত কবার আসে কৈশোর কবে কতবার আসে শৈশব কতবার আসে সব একবার সব একবার সব একবার আল্লাহ বলছে তোর জীবনটা কিন্তু হবে দুবার একবার জোরে বলুন
জোরে হবে না সুবহানাল্লাহ এ বান্দা তোর জীবনটা কিন্তু দুবার দেয়া হবে না 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 আল্লাহ নবী পাক জবানে অপরাখা দিয়ে জানিয়ে দিলে একটা মানুষের জীবনকে আল্লাহ তিনটি ভাগে বিভক্ত করেছে একটার নাম হলো আলামে দুনিয়া দুনিয়ার জমিনে যখন সে আসে 70 বছর 100 বছর হায়াত পায় এটা হলো আলামে দুনিয়া আর একটি হলো আলামে বারজাক মৃত্যু হয়ে যাওয়ার পরে ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ওরা আরেকটি জিন্দেগি শুরু হয় ওই জিন্দেগিটার নাম হলো কবরের জিন্দেগি ওই জিন্দেগির বয়স কতটা কেউ জানতে পারবে না দুনিয়ার বয়স কতটা কেউ যেমন জানতে পারে না এমনি করে কবরের জিন্দেগিটা কতটা লম্বা ওটা কেউ জানতে পারবে না আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে তবে শুনে রেখে দাও জেনে রেখে দাও কিয়ামত পর্যন্ত হাশরের মাঠ যতদিন আল্লাহ পাক উপস্থাপন করে বান্দা ততদিন তোমাকে কবরের ভিতরে রাখা হবে এরপরে তোমার তৃতীয় জিন্দেগি শুরু হবে আলামে আখিরাত এই দুনিয়াটা এমনি ছেলে খেলা করার জন্য পাঠায় না আর দুনিয়া ও মাসরাতুল আখিরাত এই দুনিয়াটা হলো আখিরাতের জন্য তোমার ক্ষেতবাড়ি দুনিয়া হলো আখিরাতের আন্দোলন চালাচ্ছে রাস্তা খারাপ হয়ে গেছে রাস্তা করে দাও এই আন্দোলনটা ভালো বাবা অবশ্যই করো করো হারামখোর নেতাদের বিরুদ্ধে গর্জে ওটা ভালো ও রাস্তা ঠিক করার আগে তুমি দুনিয়ায় যে বাঁচার আশা পৃথিবীর জমিনে তুমি কতদিন থাকবে পৃথিবীর জমিনে তুমি কতদিন হায়াত পাবো কত সময় বাঁচবে এ তুমি জানো না তার মানে দুনিয়ার কোনো গ্যারান্টি নাই দুনিয়ার কোনো গ্যারান্টি নাই কিন্তু তোমার মউত হবে অবধারিত কখন কোন সময় কোন জায়গায় এ আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু মৃত্যু হবে এটা তুমি যখন শিওরই জানো মৃত্যুর জন্য কেন প্রস্তুতি গ্রহণ করো না মাথায় ঢুকছে দুনিয়ার প্রস্তুতি নিচ্ছে রাস্তা খারাপ হয়ে গেছে শিগগির পিচ ডাল আচ্ছা ঢেলে দিল আজকে পিচ দিয়ে সুন্দর করে তেলা রাস্তা করে দিয়েছে কালকে যে চলতে পারবি কই গ্যারান্টি দিয়ে ওই প্লেন রাস্তায় তুই যেতে পারবি আছে তাহলে যে জায়গায় আছি আমরা এর কোনো গ্যারান্টি নাই যে জায়গায় আমরা আছি এখানে কোনো গ্যারান্টি নাই আর দুনিয়াও মাসরাতুল আখিরাত এটা হলো আখিরাতের দিকে নিসবাত করে দেয়া আছে এখানে যদি তুই ভালো থাকিস 2 ঘন্টা বান্দা আমার জন্য তুই দাঁড়িয়ে যাবি আমি আল্লাহ অনন্তকালের জন্য তোর কবরের শান্তি দেব জওয়ান ছেলেগুলোকে বোঝানো যাচ্ছে আমার ঘরের ছেলে মেয়েগুলো আজকে লম্পট ইঁদুর বাঁদরের থেকে খারাপ হয়ে গেছে তাদেরকে বোঝানো যাচ্ছে না যে তোর জন্য এই দুনিয়াটা খুব সামান্যতম একটা জায়গা রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে ক্লান্ত অনুভব হয়েছে একটা গাছের নিচে কিছুক্ষণের জন্য একটু বিশ্রাম নেওয়া যে হ্যাঁ বাবাজি একটা কথা দামি কথা বলেছে গাছ যদি খারাপ হয় গাছ খারাপ হলে ফল খারাপ হবে কারণ হিমসাগর গাছে কোনোদিন ল্যাংড়া হয় না হয় কাঁঠাল গাছে আম হয় না তাই গার্জেনের দায়িত্ব রয়েছে ও একটা দিক ওয়াজ আছে ও সাইটে আমি যাব না যে জায়গাটায় আমি যাচ্ছি এই জায়গাটা ধরুন অসুবিধা হচ্ছে না তো বুঝতে ও নজনে যুবকেরা দেখ বোধহয় নেকি বদি আজান ওজন শুরু হয়ে গেছে বোধহয় এই কচি শিগগির দেখ কিয়ামত শুরু হয়ে গেছে বোধহয় দেখ ওদের একা মেয়ে ছেলের জায়গা সবসময় পুরুষদের থেকে অন্তত 200 হাত দূরে রাখতে বুঝলেন ক হাত দূরে 200 হাত কারণ ওরা বড় নিয়ামত জিনিস যে এক জায়গায় জলসায় গিয়েছি নদিয়ায় জায়গা পাচ্ছে না বলে চুল ছেঁড়া ছিড়ি করতে জলসার গোষ্ঠীর কথায় আগুন দে
জল স্যার শুনতে বাবু না দাঁড়া ওই দেখ এখানে অ্যাকশন শুরু হয়ে গেছে আমার মা বোনেরা চিল্লা চিল্লি করো না মা জি চিল্লা চিল্লি করো না জায়গার অসুবিধা হচ্ছে নাকি বক্স দুটো দি ঘুরিয়ে দিদি তোর গোষ্ঠী উদ্ধার করতে জে হ্যাঁ দি ঘুরিয়ে দে জে থাক আমার কত কথা বলবি দেখতিস দাঁড়া ওষুধ সব রকম আছে রে বাবা সেইভাবে ব্যবহার করতে হবে ও নজনে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা ও বোনেরা আমি আলোচনা করছিলাম তাহলে আমাদের জিন্দেগি কটা তিনটে একটা হলো আলামে দুনিয়া দ্বিতীয় নাম্বার হলো আলামে বারজা তৃতীয় হলো আলামে আখেরত আখেরতটা কোন জিন্দেগি এই কবরের জিন্দেগি পার করে দিয়ে আল্লাহ কায়ামতের দিন আপনাকে আমাকে দাঁড় করিয়ে দেবে এ পর্দা নিশি না মা বোনেরা আমার আল্লাহ হিসাব দেবে কোন হিসাব পৃথিবীর জমিনে না 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 আপনি কতটুকু আল্লাহর জন্য ব্যয় করেছেন হে বান্দা আমি তোর যৌবন দিয়েছিলাম হে আমার বান্দি আমি আল্লাহ তোর যৌবন দিয়েছিলাম প্রথম হিসাব তুই আমায় দে তুই যৌবন কালটা কোন খাতে ব্যয় করেছিস আমাদের মা বোনরা বলবেন ফুসকার জায়গায় ঘরের ছেলেরা বলবেন কেন সেই দামহাটির জল চাই সেই সেই ও নজনে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা ও বোনেরা আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলে না 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 কায়ামতের দিন ওই ব্যক্তিটা নাজাত পেয়ে যাবে ওই ব্যক্তিটা আজাবে ভোগ করবে না 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 কোন ব্যক্তি নি আজাব পেয়ে যাবে নাজাত পেয়ে যাবে এ নজনেরা যারা সময়ের মর্যাদা দিত শৈশবকাল কৈশোরকাল জোয়ান যুবকাল আর বৃদ্ধকাল এই চারটে কালের ভিতরে যে বান্দাটা গুরুত্ব দিয়ে সময়ের অপচয় ঘটায় না সময়ের অপব্যয় করে না আমি আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলাম এই সময়ের গুরুত্ব যখন সে যখন সাবাল্লিক হয়ে গেল সে যখন সাবাল্লিকা হয়ে গেল আল্লাহর ইবাদত আল্লাহর ইবাদত মানে শুধু নামাজ নয় শুধু রোজা নয় হজ নয় শুধু যাকাত নয় পৃথিবীর জমিন যে কাজটাই করবেন যে কথাটাই বলবেন যে খানাটা খাবেন সব হবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য এই গোটা জীবনটা আল্লাহর কাছে ইবাদত হয়ে যাবে খানা খাবেন আল্লাহ সন্তুষ্টের জন্য পনের খানা কেউ আল্লাহ সন্তুষ্টের জন্য খাবে বলো বাপ বলো বলো আচ্ছা যে বিড়ি খায় আল্লাহ সন্তুষ্টের জন্য নাকি খাবে গাঁজা গাঁজা মদ মদ তাড়ি বলো বাপ বলো আল্লাহ সন্তুষ্টের জন্য এ পঁচিশ টাকার একটা লটারি কাটি হবে আল্লাহ সন্তুষ্টের জন্য নে দুশো টাকা জুয়া খেলি এগুলো সব শয়তানের কাজ এগুলো মমিনের জন্য আমার আপনার জন্য হারাম এগুলো হারাম এগুলো যদি আপনার জীবনের সঙ্গী বানিয়ে ফেলেন বাবা তাহলে ওই সঙ্গী আপনাকে টেনে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে করোনার ভয়ে মাস্ক পরেছি আমরা সব গেঁজে তাই তো নাকি এখন সব ভাত ভদ্র শয়তান তো ওই জন্য ভদ্র ভাষা বার করেছে মাস্ক আরে বাপরে বাপ আরে গোদা বাংলায় বল না গেঁজে গেঁজে পরে কারা গরু কথা বলছেন না কেন খুশি টুরসি গেজে গেজে আমি আল্লাহ তোদের দুপে করেছিলাম শুধু দুপে করে নে আশরাফুল মাখলুক বানিয়েছিলাম তামাম মাখলুকের আমি আল্লাহ তোদের সেরা শ্রেষ্ঠত্ব দান করেছে কুনতুম খাইরুম মাতি উখরুজাতিল নাস জোরে বলবেন না চিল্লে হবে না সুবহানাল্লাহ এ নজরেরা যুবকেরা আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলে ওরে আমার বান্দা ওরে আমার বান্দিরে
পৃথিবীর জমিনে বহু বান্দা বান্দি দুনিয়ার জমিনে এসেছে পৃথিবীর জমিনে দুনিয়ার জমিনে পৃথিবীর জমিনে তোদের বহু মানুষ দুনিয়ায় ঘুরছে পৃথিবীর জমিনে আমি সৃষ্টি থেকে আজ পর্যন্ত যত নবী আলাইহিস সালামকে পাঠিয়েছি সমস্ত নবী আলাইহিস সালামের থেকে তাদের উম্মতের থেকে আমি আল্লাহ হে আমার হাবিব আপনার উম্মতের মর্যাদা সবার থেকে বেশি করে দিয়েছি সবার থেকে বেশি মর্যাদা বেশি কাদের উম্মতি মুহাম্মাদীদের একবার জোরে বলুন না কার কথা এটা আল্লাহর কথা আর সেই মর্যাদাবান মানুষগুলো গেজে পড়ে ঘুরছে গেজে পড়ে তো গরু কি জীবন গঠন করেছিস যে গেজে পড়তে হচ্ছে নিশ্চয় তোর মুখ ঠিক ছিল না হারাম হালালের জ্ঞান ছিল না শরিয়াত বেশরিয়াতের জ্ঞান ছিল না যা এসেছে মুড়ে মেছড়ে ঝেড়ে দিয়েছিস আমার আল্লাহ বলল দুনিয়ার জমিনে তোরা গরু বানতে গিয়েছিলিস তোর বাপ দাদারা মাঠে গরু বনতে বানতে গেলে পরের জমির ফসল খাবে বলে সাবধানতা অবলম্বন করার জন্য গেজে বলিয়ে দিত তোরাকে শিক্ষা গ্রহণ করিস না বান্দা যখন মানুষ থেকে গরুর চরিত্র মানুষ থেকে যদি পশু সে রূপান্তরিত হয়ে যাবি আমি আল্লাহ তোদের মুখে গেজে পড়িয়ে ছাড়বো পড়িয়েছে না পড়ায়নি ভদ্র শয়তান কথা বুঝতে পারছেন সাবধান হন তাহলে ছেলেদের গোপন অঙ্গ কটা জোরে বল না রে বাবু নটা আর মেয়েদের কটা বলেছিলাম ও পর্দানি সিনেমা বলেরা আপনি মনে করছেন কি ওর ছেড়ে যাচ্ছে নাকি সব একটা একটা করে রিপেয়ার করব ইনশাআল্লাহ আল্লাহ নবী পাক জমানে জানিয়ে দেয় আমি শুধু পুরুষের অস করি না আমার আল্লাহ শুধু কোরআনের ভিতরে পুরুষের কথা বলে না যেখানে নারীর কথা বলে আল্লাহ ঠিক তারপরে পুরুষের কথা জানিয়ে দেয় যেখানে পুরুষের কথা আল্লাহ বলেছে তার পাশে আবার নারীদের কথা বলেছে আল্লাহ নবী ঠিক ওই রকম যখন মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী নসিহাত করতেন এখনো হাজী সাহেবরা জানার মক্কা শরীফে যান দেখবে মদিনা শরীফে মদিনার মসজিদে নবী শরীফের একটি সাইড বাম সাইডে একটি দরওয়াজা আছে বাবা ওই দরওয়াজাটার নাম হলো বাবে আননিসা মহিলাদের প্রবেশদ্বার বাবে আননিসা মানে ওই দরওয়াজা দিয়ে রাসূলুল্লাহর মহিলা সাহাবীরা আসতেন একবার জোরে বলো আল্লাহ নবী নসিহত করতেন পুরুষদের জন্য যতটা নারীদের জন্য ঠিক ততটা নারীদের জন্য যতটা পুরুষদের জন্য ঠিক ততটা এখানে জনসা মাহফিলে আসবে শুধু পুরুষদের নিয়ে আলোচনা করলে হবে না শুধু নারীদের জন্য আলোচনা করলে হবে না তাদের জন্য যেমন একটা আলাদা জায়গা আছে আপনার জন্য যেমন আলাদা জায়গা আছে আপনি পুরুষ আপনি মহিলাদের জন্য জলসা করবেন উপদেশ দেবেন তাই সেইভাবে আমি এগিয়ে যাচ্ছি ভালো করে বোঝো আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা নারীদের গোপন অঙ্গ হলো ৩০টা এক নম্বর গোপন অঙ্গ মেয়েদের এক নম্বর গোপন অঙ্গ নবী আমার পেটের কথা বললেন না স্তনের কথা বললেন না আমার নবী জানিয়ে দেয় একজন নারীর এক নম্বর গোপন অঙ্গ হলো ওর মাথার চুল মেয়েদের এক নম্বর গোপন অঙ্গ কোনটা সব ঢাকে ঢাকে না ঢাক বাজায় বলে বারো হাত শাড়ি কিনে দেওয়ার পরে বর বউ যদি বিবি যদি বারো হাত শাড়ি পরার পরে মাথা আলগা করে থাকে সোনার মানে বিবি সব আবদার মেনে নে ওই মাথা আলগা করাটা তুই মেনে নিস না কারণ রসুলুল্লাহ জানিয়ে দিয়ে গেলে তোর বিবি তোর খেয়ে তোর পরে তোর পাশে শুয়ে তোর ঘরে থেকে যদি মাথা আলগা করে ঘরে এই পুরুষ আমি নবী জানিয়ে দিলাম তুই হলি দায়ুস নাম্বার ওয়ান তোর ঠিকানা হলো জাহান্নাম কাবা বাইতুল্লাহ শরীফের যদি ইমাম হোস আর তোর বিবিটা যদি মাথা আলগা করে ঘরে
বেনামাজি নিয়ে যায় প্রতিবাদ যদি না করি সমাজের ভয়ে একা এক ঘরে হয়ে যাবার ভয়ে থানায় পুলিশে ধরে নিয়ে যাবার ভয়ে বিবিকে যদি সোজা রাস্তায় না আনি আমি নবী জানিয়ে দিয়ে গেলাম তোকে আগে বড় জেলখানায় ভর্তি করা হবে কোনদিন তুই বেল পাবি না মুসলিম শরীফে রাসূলুল্লাহ জানিয়েছেন দায়ুসদের কঠিন জাহান্নাম কশিন কালে বেহেশতে যাবে না বিবির উপরে প্রেসার করব এলাকার মানুষ বলছে হে শাহনাজের দোষ বিবি নামাজ পড়ে না বিবিকে সোজা রাস্তায় আনছি সমাজ বলছে হে শাহনাজের দোষ রতনে রতন চেনে ড্যাশ চেনে কচু কথা বলছেন না কেন আমার বিবি সাপোর্ট করবে তারা যে বিবির মতো এরকম রতন কথা ঠিক জোরে বলেন না রতনে রতন চেনে দেশ চেনে কচু খতখতে চেনে কচু আপনি শুকরকে যত ভালো জিনিস খেতে দেন না কেন কচু গাছ দেখলেও দড়ি ঝিলে আপনার কচু গাছের গোড়াটা আগে খাবে এ নজরেরা যুবকেরা অন্যায়কে তারাই প্রশ্রয় দেয় হারামকে তারাই তাদের জীবনের সঙ্গী বানায় নাজায়েজগুলো তারাই মেনে নেয় যারা নাজায়েজের পয়দাসী হয় কথা ঠিক না বলছো জোরে বলেন বিবিকে নামাজি বানাবো নামাজিনী বানাবো পর্দা নিশিনা বানাবো খিরামের লোক পাড়ার লোকের কুটকুটুনি এত তুই করতেছিস কেন কাছে থাক না কেন রে হারামের টাকা দেখ পরিশ্রম করে রাত জেগে পরিশ্রম করে হেমাতাতে সীমাতা দৌড়ে হালাল রুজি তার সামনে তুলে দেব আল্লাহর জমিনে থেকে আল্লাহর হুকুম মানবে না আমি পুরুষ যদি প্রতিবাদ না করি কিয়ামতের দিনে বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে আমি গত কালকেই বোধহয় কালকেই ছিলাম না কালকে জলসা করলাম কেউটা নিত না পরশু 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 ওখানে একজন লিখে পাঠিয়েছে ভাইজান এই বিবি থাকতে বিবি আবার বিয়ে করা যাবে কিনা একটু ভালো করে বলবেন বুঝতে পেরেছেন বিবি থাকা অবস্থায় বিয়ে করা যাবে কিনা ওইটা ভালো করে রেখে একটু ভালো করে ঘুরিয়ে যেই দিয়েছি যে চিঠি দিয়েছিল সে কোথা দিয়ে পালিয়ে গেছে আল্লাহ জানে শরিয়াত বলছে দুটো নয় বিবি থাকা অবস্থায় আরো তিনটি বিয়ে করো কটা আল্লাহর কোরআন এক সঙ্গে চারটে বিবিকে নিয়ে ঘর করতে পারো কিন্তু একটা জেনা করতে পারো না জেনা করা জোরে বলো বাপ জেনা করা তোমার জন্য হারাম বিয়ে করা তোমার জন্য হালাল বিয়ে করা তোমার জন্য হালাল ইবাদত তবে শর্ত হলো শরীয়তের শুনে নাও জেনে নাও আর রাজুনুন নিকাউ শর্তুন সালাসা পুরুষ বিয়ে করার আগে ওর ভিতরে তিনটি গুণ থাকতে হবে তিনটি শর্ত থাকতে হবে এক নম্বর শর্ত হলো শুধু যৌবন ক্ষমতা থাকলে হবে না সালমান খানের মতো শুধু বডি বানালে হবে না ভালো শরীর স্বাস্থ্য হলে হবে না সংসারের এ টু জেড কাজ করার ক্ষমতা থাকতে হবে আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন ছেলে যখন দেখতে যাবে মেয়েকে প্রশ্ন করো রান্না বাড়া পারো কিনা মেয়েকে করো না ও পারবে তো মেয়ে ছেলে পারবে কিন্তু তুমি কি পুরুষ পারো একটু তুমি বলো সংসারে রান্না বাড়া কেতা কাপড় কাচা ঘর পরিষ্কার করা সুন্দর করে উনান ধারারো ভাত বেড়ে বেড়ে খাওয়া তরকারি রান্না করা এগুলো কি তোমার জীবনে পারো আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন বিবাহ করার পরে যদি তোমার স্ত্রীটা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় না খেয়ে কি দুজনায় মরবে নাই ওই অসুস্থ বিবিকে জোর করে রান্নাশালায় ঢুকিয়ে দিয়ে রান্না করতে বলবে না 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 আমি নবী জানিয়ে দিয়ে গেলাম ওই অসুস্থ বিবিকে বিছানা থেকে উঠতে বলো না ওকে আরামের দরকার বিশ্রামের দরকার ও শুয়ে আছে তাও তুমি পুরুষ চলে যাও আমি নবী বলছি রান্নাশালায় গিয়ে নিজে হাতে করে রান্না বান্না করে ওই অসুস্থ বিবির সামনে খানা পরিবেশন করা আমি নবীর একটি সুন্নাহ জোরে বলো এত ঠ্যাংনাড়া দিচ্ছে কষালি আয় কষা কথা বলছেন না কেন এই কষতে গেলে যে হাতে গরম লাগে উপলব্ধি করেছি জীবনে
হাজবেন্ডের জায়গায় কুত্তা ব্যান্ড যে ঠ্যাংরা দিচ্ছ কষা লিয়ায় কষা একবার কষে খা মেয়ের এবার খুব খুশি হচ্ছে হ্যাঁ বহুত দিন পর একটা পুলিশ আইছে রে বাবা